আর সবকিছুর ওপরে চিনেবাদাম। চিনেবাদামের ব্যাপারে আমি বিশেষ করে আগ্রহী কারণ আমার জীবনের একটা সময় ছিল যখন আমি কেবল চিনেবাদাম আর কলা খেয়ে কাটিয়েছি। কারণ আপনার যা দরকার সব রয়েছে এর মধ্যে। বাদামটা কেবল জলে ভেজানো, এক মুঠো এই এতগুলো বাদাম সারা রাত ধরে জলে ভেজানো, আর একটা কলা, আমার সারা দিন চলে যেত। আর আমি একদম সক্রিয়, এতটাই যে বেশিরভাগ লোক কল্পনাই করতে পারবেন না। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন সব রয়েছে এর মধ্যে। এটা হলো এক সম্পূর্ণ আহার। আপনি 6 থেকে 8 ঘন্টা একে ভেজালে কিছু কিছু জিনিস এর থেকে বেরিয়ে যায়, যাকে বলে পিত্ত। শুনেছেন? আজকালকার ডাক্তাররা আর এসব বলেন না, এগুলো হলো আয়ুর্বেদের ভিত্তি। উষ্ণ শীত পিত্ত, তো এটা পিত্তকে নষ্ট করে দেয়। এই ভেজানো বাদাম নিয়ে ভালো করে চিবিয়ে একে খেলে কেবল এটা নিশ্চিত করবেন যে এটা জেনেটিক্যালি তৈরি বা কৃত্রিমভাবে তৈরি খাদ্য নয়। একটা সমস্যা হচ্ছে এটা কৃত্রিমভাবে তৈরি হতে পারে, আজকাল আর বলে দেয় না কোনগুলো কৃত্রিমভাবে তৈরি। আর একটা ব্যাপার হল আপনি এদের মধ্যে এত পরিমাণ সার আর কীটনাশক দিয়ে থাকেন যে এখন আর বাদামটাকে বাদামই বলা যায় না। এটাই নিশ্চিত করবেন যাতে বাদামটা যেন অর্গ্যানিক বা প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে। আপনি যদি ব্রেকফাস্টে এটা খেতে চান আপনার তো একটা রেসিপি লাগবে। আপনি এক মুঠো বাদাম নেবেন, জলে ভিজিয়ে রাখবেন 6 থেকে 8 ঘন্টা, মিক্সিতে ঢালবেন। যদি কোনো ফল দিতে চান একটা কলা দিতে পারেন, কলা ভালো যায় এর সাথে, অন্য কোনো ফলও দিতে পারেন। যদি চান কিছুটা মধু দিতে পারেন, 2 মিনিট আর আপনার জন্য দারুণ ব্রেকফাস্ট তৈরি। এটা করতে 2 মিনিট লাগে। যদি আর একটু তরল করতে চান কিছুটা জল ঢেলে তরল করে পান করে নিন। যদি পায়েসের মতন চান একটু ঘন করে নিন, দেখবেন অনায়াসে আপনাকে এটা 4 থেকে 5 ঘন্টা সজাগ রাখবে আর এটা অত্যন্ত পুষ্টিকর।